বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর জন্য দেখো, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, আর তারপরে দেব আমি 1 টেবিল চামচের মতো কফি পাউডার। তোমরা এখানে যে কোনো কোম্পানির কফি পাউডার ইউজ করতে পারো। আর তারপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো মধু, আর আমি দেব সামান্য কয়েক ফোঁটা লেবুর রস। অনেকের লেবুর রসে অ্যালার্জি থাকে, তো তারা লেবুর রসটা স্কিপ করে ওখানে গোলাপ জল দিতে পারো। আর আমি এখানে দিয়ে দেব বেশ কয়েক ফোঁটা টমেটোর রস। আর এই সবগুলো মিশ্রণ এবার আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটার একটা প্যাক তৈরি হয়ে আসছে সেই পর্যন্ত আমি এটাকে মিশিয়ে যাব। আর এভাবে তোমরা এই প্যাকটি বাড়িতে বানিয়ে মুখে লাগিয়ে দেখতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন। খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা। আর এগুলো সব কিছুই হলো ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নেই আমার যতটা মনে হয়। তাই এভাবে তোমরা বাড়িতে বিনা খরচে এরকম করে ফেস প্যাক বানিয়ে দেখতেই পারো। আর এই ফেস প্যাকটা অসাধারণ অসাধারণ কাজ করে, জাদুর মতো কাজ করে। তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার হাতের উপরেই অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু নিয়ে আমি এভাবে লাগিয়ে নেব। তারপরে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রেখে দেব। রেখে দিয়ে নর্মাল জলে এটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। তারপরে তোমরা দেখতে পাবে যে এর রেজাল্ট কতটা ভালো এসেছে। তাই বলবো বিনা খরচে বাড়িতে এভাবে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করা যেতেই পারে। আর কফির অনেক গুণাগুণ রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো। এভাবে তোমরা তোমাদের গলা, ঘাড়, হাতে পায়েও লাগিয়ে নিতে পারো। দশ থেকে 15 মিনিট রেখেই তোমরা ধুয়ে নিতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।